লবণ দিয়ে দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সরষের তেল দিয়ে দেব। মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব পনিরের গায়ে। মশলাগুলো বেটে নি, জিরে ধুনে নিয়েছি, একসঙ্গে রেখে দিলাম। কাজু বাদামটা বেটে নেব, পোস্তটা বেটে নেব, ফোড়নে দিলাম গোটা, জিরে, তেজপাতা আর দারচিনি। পেটে রাখা মশলাগুলো ওরমের মতো লবণ দিয়ে দেবো, বাটা টমেটোটা দিয়ে দিচ্ছি, পেটে রাখা পোস্ত আর কাজু বাদামটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো জলের সঙ্গে আমি একটু মিশিয়ে নিয়েছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমার পনির মশলাটা হয়ে এসেছে, আমি এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখিয়েছে পনির তরকারি, এটা কেমন হয়েছে খেতে, দেখে তো খুব সুন্দরই লাগছে।
নিরামিষ সেরকম তরকারি হলে আর কিছু লাগবে না, খাবা ঝাল বানো লাইক করে দাও এদিকে। এরকম তরকারি হলে নিরামিষ তরকারিও যা যা নিরামিষ ভালো লাগে মানে পছন্দ করে অনেকে সবসময় আমিষ খোঁজে, তাদের জন্য বলবো যে এই রেসিপিটা খেলে আমিষ লাগবে না। কেমন হয়েছে অসাধারণ, কোনো কথা হবে না, এত সুন্দর টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন, এরকম ভিডিও আরও আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।